কচুরিপানা উঠাচ্ছে আর কই মাছ আসছে, মজার একটা দৃশ্য। এবার বড় কচুরিপানা, এবার বেশি মাছ থাকতে পারে। ও কই মাছ, উপরে জমিতে পা টিলার দিল চাষাবাদের জন্য। দূরে গমের আবাদ, অনেক পুকুর আছে আমাদের দিকে, আর আমাদের ঠিক উল্টো দিকে রয়েছে একটা পুকুর, এটাকে বলে পুরিপাড়ার পুকুর, যেখানে অনেক মানে পুকুরের মাছ চাষ করা হয় প্রফেশনালভাবে। আর সামনে দেখুন একটা, এটাকে কী বলেন আপনার স্থানীয়ভাবে জানাবেন কমেন্টসে, এগুলো কেনই বা দেয় জানতে ভুলবেন না। পালাইছে, কই মাছ আহ চলে গেল রে আঙ্কেল, আছে আছে আছে, উপরে আছে, উপরে উপরে হাত দেন, ওই যে ওই পাউডারের মধ্যে, হ্যাঁ ওখানে আছে। সরব ভাই সরব, আছে মাছটা, আছে আছে, হ্যাঁ আঙ্কেল সামনে সামনে, তিনে মায়ে পুঁতে মাছ শিকার। এখন মাঘ মাস, আমাদের দিকে প্রচুর ঠান্ডা, গত 3 দিন বৃষ্টি হলো, ব্যাপক বৃষ্টি। মাঘ মাসে যেরকমভাবে বৃষ্টি হয় এটা আমাদের জানা ছিল না, এবার না দেখলে বুঝতাম না। তারপরে আজকেই খোলামেলাভাবে আপনার সামগ্রিকভাবে রোদ বেরোচ্ছে পরিষ্কারভাবে, এরকম রোদ ছিল না আমাদের দিকে। এভাবে কচুরি পানাগুলো পানি থেকে তুলে আনছে, তুলে এনে মনে করেন যে উপরে ফেলার সাথে সাথে মাছগুলো বের হয়ে যাচ্ছে, কই মাছ আর অন্যান্য মাছগুলো। ধরো কয়টা, ধরো, এবার বুঝে যাবে তুমি কেমন মাছ মারতে পারো। তাতা ভয় না, মাছ জীবনে খুব ভয়, শুনো কথা না, আরো উপরে তুলতে হবে, না হলে কিন্তু মাছ পাওয়া যাবে না, সব খাই দিয়ে চলে যাবে। হ্যাঁ পাইছে পাইছে পাইছে, একটু কই মাছ, ভিতরে ঢোকায় ফেলছে, পালাই গেছে। দেখিস বৃষ্টি আবার ভাষা দিচ্ছি না, আমি সব রামও যাবেন খালাও যাবেন। সকালে টান দেয়নি,
তুই যাস না এখনো? সে লাগবে মাছগুলো খাইতে, বিলের ফ্রেশ মাছ। গাড্ডু মাছে বেশি, চাং মাছের পরিমাণ কম। মানে খুব বড় না, মোটামুটি। এই যে এই যে ধরাই যাচ্ছে না, এই যে সাপ ধরতে মাছ পেয়ে গেছে একটা। চা পেলপেলি আমি আপনি ওখানে দেখতে পাবো যা, এই যে মোবাইলে ভিডিও কর। আসো আসো সাপ দেখো, আসো বাচ্চা, সাপ দেখার খুব ইচ্ছা হয়েছে। শখ হয়েছে কি? পাইছি মাগুরের বাচ্চা, শিঙ্গির বাচ্চা। খেলাই দেন, বড় হোক। আর কত বড় হোক, রিজিকে থাকলে বড় হয়ে যাবি। এ জায়গায় পানি মানে তুলে ফেলার পরে কি করবেন? পানি সব তুলবো তো, ও পানি কিছু থাকবে, হালকা কিছু মাছ মারি আবার এই মাছ থুই দিব দেখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সামনে বসে আবার দড় হবি। হুম হুম, মানে ধরার মতো গুলো ধরে নেবেন। হ্যাঁ ঠিক আছে, সাইবার বাদ দিয়ে ছেড়ে দিব। টাক টাক, মাছ বিলুপ্ত হবে না, না পানি শেষ, পানি একদিনের মধ্যে লোড হয়ে যাবে। আমার ভিডিও দেখার পর অনেকে বলে যে মাছ বিলুপ্ত করার বুদ্ধি একটা, আসলে তাই ভিডিও বেশি নাই আর আর ঘন্টা দুয়েক লাগবে। এখনো বহু আছে, দেখো দেখো ছোট ছেলেটাও শুরু করে দিছে। পাবে না বাপ, মেলা পানি ডুবি যাবে। ধরো আমি তোর এমনি কাশি হয়েছে রে বেটা। আপনার কাছে মাছ পাইছি, লুকাচ্ছে কেমন করে। হইয়া বলে আমার বেটা বলছে